তথ্যের সন্ধানে চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো আপনাদের শ্রীনগরের রোজবাল শ্রাইন। শ্রীনগর শহরের ভেতরে গলির গলি তস্য গলি পেরিয়ে খানিয়ার মহল্লায় পৌঁছলে চোখে পড়বে সবুজ রঙের একটি একতলা বাড়ি। পোশাকি নাম রোজাবাল শ্রাইন। ভেতরে সমাধি রয়েছে আলাদা করে। সেই বাড়ি বা সমাধি সৌধ নিয়ে কখনো বিশেষ হইচই ছিল না, বরং বাইরে টাঙানো সাইনবোর্ডে পরিষ্কার লেখা রয়েছে মীর শহীদ নাসিরুদ্দিন এবং ইউজা সাহ। এই দুই মুসলিম সন্তের শেষ শয্যা হল এই রোজবাল সমাধিসৌধ। শ্রীনগরের রোজাবাল সমাধিসৌধে রয়েছে দুই সন্তের সমাধি, মীর শহীদ নাসিরুদ্দিন এবং ইউজা সাহ। সন্ত মীর শহীদ নাসিরুদ্দিনকে নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু সন্ত ইউজা সাহের প্রকৃত পরিচয় কী তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনেকের দাবি তিনি স্বয়ং যীশুখ্রিস্ট, তবে তা বিতর্কিত বিষয়। পারসিক ভাষায় রোজা শব্দের অর্থ হল পবিত্র এবং কাশ্মীরি ভাষায় বাল শব্দের অর্থ হল পুণ্যস্থান। রোজাবাল শব্দটা যে সম্ভবত দুটো আলাদা ভাষার মিশ্রণের তৈরি, ভাষাবিদরা একথা মেনে নিল। আহমদিয়া মুসলিমরা এই রোজাবাল শ্রাইনের যে ইতিহাসের কথা বলেন ও বিশ্বাস করেন তা এক অভূতপূর্ব দাবি। তারা মনে করেন সন ইউজা সাহ আর কেউ নন, স্বয়ং যীশুখ্রিস্ট। কাশ্মীরি ভাষায় ইউজা সাহ শব্দটির উৎপত্তিগত অর্থ বিচার করলে দাঁড়ায় ত্রাণকর্তা বা পথ প্রদর্শক। বিস্ময় আরও রয়েছে, প্রচলিত মুসলিম প্রথা অনুযায়ী উত্তর দক্ষিণে স্থাপিত ছিল না রোজাবাল শ্রাইনের এই সমাধি, বরং ইহুদিদের প্রথা অনুযায়ী পূর্ব পশ্চিমমুখী ছিল। পরে হয়তো এই সমাধিকে ইসলামের ঐতিহ্যের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য উত্তর দক্ষিণে নতুন করে আরেকটি পাথর বসানো হয়েছিল।
এই পদচিহ্ন হল সন্ত ইউজাসফের। অনেকের মতে মুসা, হারুন, সলমন এবং যিশুর কবর কাশ্মীরে অবস্থিত। বহু পুরনো এই বিতর্কের ওপর বহু বই ও তথ্যচিত্র প্রকাশিত হয়েছে। রুশ পর্যটক নিকোলাস নটোভিচের দ্য আননোন লাইফ অফ ক্রাইস্ট 1894, সুজান মারি ওলসনের বই জেসাস ইন কাশ্মীর, দ্য লস্ট টম্ব, অশ্বিন সংঘের দ্য রোজাবাল লাইন, আনন্দকৃষ্ণের ক্রিস্ট অফ কাশ্মীরিস, প্রফেসর হাসনাইনের এ সার্চ ফর দ্য হিস্টোরিক্যাল জিসাস, ভারত সরকারের ফিল্ম ডিভিশনের দ্য রোজাবাল শ্রাইন শিরোনামের একটি ডকুমেন্টারি এই পুনরাবৃত্ত বিষয়ের কথা মনে করিয়ে দেয়। অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা যীশুখ্রিস্টের জীবনের এক অজ্ঞাত অধ্যায় দুইটি খণ্ডে বইটি পাওয়া যায়। সেখানেও বেশ কিছু তথ্য পাওয়া যায়। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি অন্যদের শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।